হ্যালো বন্ধুরা, আমি সৌম্যদীপ, আপনাদের সঙ্গে এই প্রথমবার ইউটিউবে বাংলা চ্যানেল নিয়ে টেকরাজ মহারাজে। আমরা দেখি যে আমি দেখেছি স্পেশালি আমি দেখেছি যে বাংলার টেকনোলজি চ্যানেল একদম অবস্থা করুন, মানে বাংলার বাংলার লোকেরা টেকনোলজি ব্যাপারটা প্রায় বুঝেই না, কিন্তু ওরা টেকনোলজি চায়, মানুষ ডিজিটাল হতে চায়, কিন্তু ইউটিউবে সেরকম, ইউটিউব যেহেতু আমাদের একজন শিক্ষক বা প্রশিক্ষক আপনি যাই বলুন, কিন্তু সেদিক থেকে দেখতে গেলে ইউটিউবে আমাদের সেরকম কোনো টেকনোলজি চ্যানেল এখনো পর্যন্ত আপাতত আসেনি। তো সব দিক মাথায় রেখে এবং সমস্ত ছাত্রছাত্রীদের কথা স্পেশালি মাথায় রেখে, সমস্ত মানুষজনদের কথা মাথায় রেখে আমি এসে গেছি একদম ফ্রেশ ইউটিউবে। যদিও আমার আগে একটা চ্যানেল ছিল হিন্দিতে, আমি চ্যানেলটা কন্টিনিউ করছি, চ্যানেলটার নাম টেক নলেজ, আপনারা দেখে নিতে পারবেন। সো যাই হোক, সেটা কথা নয়, এখন কথা হচ্ছে যে বাংলা চ্যানেলের দরকার, আমাদের বাংলা টেকনোলজি চ্যানেলের দরকার, এবং বাংলা টেকনোলজি চ্যানেল, বাংলা টেকনোলজি আমাদের দরকার, দুনিয়া ডিজিটাল হচ্ছে, সেক্ষেত্রে কেন বাংলা পিছিয়ে থাকবে, বাংলা পিছিয়ে থাকবে কেন আপনারা কমেন্টসে জানান, বাংলা কেন পিছিয়ে আছে, কেন পিছিয়ে থাকবে আপনারা কমেন্টসে জানান। সো আমি এই বাংলা টেকনোলজি দুনিয়ায় এসে যে বিস্ফোরণ ঘটাতে চাইছি সেটা আপনাদের জন্যই সম্ভব হবে। তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। আজ যে বাংলা টেকনোলজি দুনিয়ায় আমি যে নিয়ে এসেছি আপনাদের কাছে যে আপডেট, সেটা এখন তো সবাই মোবাইল ইউজ করে, তো মোবাইলের তরফ থেকে আমি একটা আপডেট নিয়ে এসেছি, সেটা হচ্ছে শাওমি MIUI 6X, মানে যেটা বাংলা, যেটা বাংলার মানুষ জানে রেডমি নামে, রেডমি 6X, যেটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে রেডমি A2 নামে, মানে MIUI A2 নামে। চলুন MIUI A2 এর মধ্যে কি ফিচার্স আছে, কি ভালো, এবং সামনে পুজো আসছে আপনাদের জন্য স্পেশাল, বাঙালির জন্য স্পেশাল দুর্গাপুজো, ঢ্যাঙ্কুর ঠাকুর। সো এই পুজোতে স্পেশাল আপনি এই ফোনটা কিনতেই পারেন। যদি আপনি কেনেন কেন কিনবেন, এবং যদি আপনি না কেনেন কেন কিনবেন সেটাও কমেন্টস করে জানাবেন। তো চলুন ভিডিও শুরু করার আগে আমি বলে দিই, আমি সৌম্যদীপ, আপনারা দেখছেন টেকরাজ মহারাজ, অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটা দেখার জন্য। চলুন স্টার্ট করা যায়। হ্যালো বন্ধুরা, ভারতের বাজারে নিয়ে চলে এলো শাওমি, অর্থাৎ রেডমি বা MI, আপনি যাই বলুন, MI এর একটা দুর্ধর্ষ আপডেট, তাও বাজেটের মধ্যে, আমাদের সামনেই দুর্গাপুজো, তার কথা মাথায় রেখে শাওমি MI রেডমি লঞ্চ করে দিয়েছে তার নতুন একটা ফোন, যার নাম দিয়েছে MI 6X, বা ভারতের বাজারে যার নাম হয়েছে MIUI A2। চলুন দেখে নেওয়া যাক MIUI A2 এর কি স্পেসিফিকেশান আছে বা কেন আপনি কিনবেন। প্রথমে যদি আমরা জেনারেলের দিকে দেখি স্ক্রিনটা, মোবাইলের স্ক্রিন আপনার আছে 5.99 ইঞ্চি, মানে কি 6 ইঞ্চি, প্রায় 6 ইঞ্চির গায়ে 0.1 ইঞ্চি মাইনাস করা হয়েছে, 5.9 ইঞ্চি, কারণ বাঙালির পকেট দেখে সোজা কথা। তারপর যদি আমরা চলে যাই এর জেনারেল স্পেসিফিকেশনের দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কুইক চার্জ ফেসিলিটি তো অবশ্যই আছে, যেখানে আপনি আধ ঘন্টা চার্জ করে, মাত্র 30 মিনিট চার্জ করে আপনি 3 ঘন্টা ফোনটাকে চালাতে পারবেন, বিন্দাস, এক্ষেত্রে একদম বিন্দাস। তারপর চলে যাচ্ছি আমি অপারেটিং সিস্টেমের দিকে, অপারেটিং সিস্টেমে দেখা যাচ্ছে এখানে দিচ্ছে কি Android 8.1 Oreo, Android 8.1 Oreo সঙ্গে অ্যান্ড্রয়েড স্টক ভার্সান ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে, দারুণ একটা ভার্সান MI। তার সঙ্গে সিম স্লট দিচ্ছে দুটো, কারণ যেহেতু ভারতীয়রা, স্পেশালি বাঙালিরা দুটো সিম ইউজ করে, তো সেহেতু সেই দিকটা মাথায় রেখে দুটো ন্যানো সিম দেওয়া হয়েছে এবং সঙ্গে একটা কার্ড দেওয়া হয়েছে। এবার চলে যাই এর লঞ্চিং ডেটের দিকে, লঞ্চিং অলরেডি হয়ে গিয়েছে, আপনি নিয়ে নিতে পারেন। আমি ডেসক্রিপশানে অলরেডি অ্যামাজন থেকে যদি আপনি কিনতে চান, ডেসক্রিপশানে আমি তার লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি ডেসক্রিপশান চেক করে ওখান থেকে সরাসরি কিনে নিতে পারবেন। চলে আসি কাস্টমের দিক থেকে, কাস্টমের দিক থেকে দেখা যাচ্ছে এটা Android 1, এবং ব্র্যান্ডের দিক থেকে তো আমি বললাম রেডমি, এবং সিম সাইজের দিক থেকে দুটোই ন্যানো সিম দেখতে পাওয়া যাচ্ছে, এবং ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই আছে, ফিঙ্গারপ্রিন্ট পেছনে আছে, খুব সুন্দর ফিঙ্গারপ্রিন্ট, সঙ্গে ফেসলক ভার্সন দিচ্ছে, মাল্টিমিডিয়া সব রকম আছে, সঙ্গে আপনি যেটা পাচ্ছেন USB Type-C, USB Type-C ভারতের বাজারে একদম প্রথম, যেটা শাওমি নিয়ে এসেছে USB Type-C। সঙ্গে যদি পারফরম্যান্সের দিকে দেখতে চান, পারফরম্যান্স দিচ্ছে এখানে কোয়ালকম Snapdragon 660, একদম স্ন্যাপড্রাগনের নতুন ভার্সান, এবং স্ন্যাপড্রাগনের একদম ফ্রেশ ভার্সান 660, যেটা আপনার স্মুথ এক্সপিরিয়েন্স করবে। গ্রাফিক্সের দিকে দেখা যাচ্ছে Adreno 512, এবং প্রসেসরের দিক থেকে দেখা যাচ্ছে Octa-Core 2.2 GHz, কোয়াড কোর
260 প্রসেসর এবং আর্কিটেকচার যার 64 বিট, এবং সঙ্গে র্যাম দিচ্ছে 4 জিবি। ভ্যারিয়েন্ট টাইপ অফ আপনি পেয়ে যাবেন 4 জিবি, 64 জিবি এবং 3 জিবি, 64 জিবি, আরেকটা আছে 4 জিবি, 128 জিবি। ভ্যারিয়েন্ট রেটও বিভিন্ন রকম আছে, পরে আপনাদেরকে আমি বলছি। ডিজাইনের দিক থেকে যদি দেখতে চাই, ডিজাইন থিকনেস দিচ্ছে 7.3 mm এবং উইথ দিচ্ছে 75.4 mm, ওয়েট অনলি 168 গ্রামস, মানে 168 গ্রাম মাত্র। সঙ্গে হাইটের কথা বলে দিই, হাইট দেখা যাচ্ছে 158.7 mm এবং 3 রকম কালারে আপনি পাচ্ছেন। 3 রকম কালার কী কী? ব্ল্যাক, গোল্ড, ল্যাক গোল্ড। রোজ গোল্ডটা এখন বর্তমানে অ্যাভেলেবল নেই, আপনি চেক করে নিতে পারেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, যদি রোজ গোল্ড পেয়ে যান খুব ভালো কথা। ডিসপ্লের তরফ থেকে যদি আমরা দেখি, ডিসপ্লে পাচ্ছি IPS LCD ডিসপ্লে, সঙ্গে অ্যাসপেক্ট রেশিও 18:9। 18:9 এর অ্যাসপেক্ট রেশিও, স্ক্রিন টু বডি রেশিও আছে 77.38%, পিক্সেল ডেন্সিটি 403 PPI, স্ক্রিন যে প্রোটেকশন সব থেকে বড় কথা, স্ক্রিন প্রোটেকশনের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি কর্নিং গরিলা গ্লাস ভার্সন 5 দেওয়া হচ্ছে এখানে, যেটা সব থেকে কর্নিং গরিলা গ্লাসের সব থেকে বড় একটা ভার্সন, দমদার ভার্সন। সঙ্গে স্ক্রিন সাইজ দিচ্ছে 5.99 ইঞ্চি, আমি আপনাকে আগেও বলেছি, এনে কি লগভগ 6 ইঞ্চির কাছাকাছি। সঙ্গে যেটা আপনার স্ক্রিন রেজলিউশন পাচ্ছেন 1080x2160 pixel, টোটালি HD স্ক্রিন। সঙ্গে আপনি পাচ্ছেন ইন্টারনাল মেমোরি যেটা 64 এবং 128 জিবি, দুটো ভ্যারিয়েন্টে আপনি পাচ্ছেন, এবং যেটা OTG সাপোর্ট অবশ্যই আছে, যেটা আমাদের ভারতীয় বাঙালিরা বিশেষ করে লোকের OTG নিয়ে দেখার জন্য, এটা দেখার জন্য লোকের OTG যে ভাই দিবি আছে এইটা দেখবো, বুঝতে পারছেন বাঙালি বুঝি। চলুন ক্যামেরার দিকে চলে যাই। ক্যামেরা যদি আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরা সেটিংসে দেখতে পাচ্ছি এক্সপোজার কম্পেনসেশন ISO, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা ফিচার্সে ডিজিটাল জুম, সঙ্গে অটো ফ্ল্যাশ আপনি দু জায়গাতেই পাচ্ছেন, পেছনেও পাচ্ছেন সামনেও পাচ্ছেন, একদম ফ্ল্যাশ, সুপার ফ্ল্যাশ। ক্যামেরাতে আমরা দেখতে পাচ্ছি এখানে সোনির ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং ক্যামেরার দিক থেকে যদি আমরা দেখতে পাচ্ছি, প্রথম ফার্স্ট ক্যামেরা আছে 20 মেগাপিক্সেল ক্যামেরা, সঙ্গে যদি আমরা পেছনের ক্যামেরা দেখি 12 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে, দুটো ক্যামেরার সাথে দুর্ধর্ষ ফিচার্স। ব্যাটারির কথা এবার চলে আসি, সবই তো গেল ব্যাটারির কথা, ব্যাটারি দিচ্ছে মাত্র 3010 mAh ব্যাটারি, লিওন পলিমার ব্যাটারি, যেটা নন রিমুভেবল। আপনি জানেন যে MI এর ফোন ব্যাটারি রিমুভ করা যায় না, সো এক্ষেত্রে আমি বলতে চাইবো যে 3010 mAh ব্যাটারি, হ্যাঁ আপনি 1.5 দিন তো অবশ্যই চালাতে পারবেন, কিন্তু খুব ভালো হতো যদি এটা 4000 mAh এর ব্যাটারি দিত। কারণ দেখুন, বাঙালির সামনে দুর্গাপুজোতে এই ফোনটা আশা করি আপনারা সবাই কিনবেন, এবং এই ফোনটা যদি আপনারা কিনেন তাতে ব্যাটারি আপনি 2 দিন চালাতে পারবেন। ধরুন আপনি রাত্রিবেলা কলকাতার ঠাকুর ঠাকুর দেখতে গেলেন, বা বাইরে কোথাও আপনি ঠাকুর দেখতে গেলেন, তো সেক্ষেত্রে আপনাকে হ্যাঁ চলে যাবে 1.5 দিন, আশা করি চলে যাবে, আপনি যদি ক্যামেরা ছবি তোলেন তো চলে যাবে। তো আমি জেনে নেব আপনার রিভিউ কি, আমি তো আমার রিভিউ দিলাম, আপনার রিভিউ আপনি বলবেন কমেন্ট করে। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে, সঙ্গে তো আপনি ছবিগুলো দেখতে পেয়েই গেছেন, ভিডিওর মাঝখানে কেমন কোনটা কী ব্যাপার সবই দেখতে পেয়ে গেছেন। এরকম ভিডিও আমি আপনাদের জন্য প্রতিদিন আনতে থাকবো, এবং বাংলা টেকনোলজিতে বিস্ফোরণ ঘটাবো। আমি বলে দিলাম বাংলা টেকনোলজিতে আমি বিস্ফোরণ ঘটাবো, কারণ চ্যানেলটার নাম আমি সেভাবেই চুজ করেছি, টেক রাজ মহারাজ। আপনাদের কাছে মহারাজের মতনই আমি আবির্ভূত হব। আমি সৌম্যদীপ, আপনারা দেখছিলেন টেকরাজ মহারাজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ওই যে লাল বাটনটা আছে না, লাল কালারের যে বাটনটা আছে, লাল কালারের বাটনটা হালকা করে প্রেস করবেন, দেখবেন আপনি সাবস্ক্রাইব হয়ে গেছেন। আর ওই পাশের যে ঘন্টাটা আস্তে করে বাজাবেন, ঘন্টাটা আমার জোরে বাজালে লেগে যাবে, আস্তে করে ঘন্টাটা নাড়িয়ে দেবেন, তাতে আপনি সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন যখনই আমি ভিডিও আপলোড করব। সঙ্গে এই ভিডিওটা আপনি আপনার বন্ধু, ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে, গোষ্ঠীর সবার সাথে, 14 গোষ্ঠী, 28 গোষ্ঠী।